তো বন্ধুরা, আমার কিছু বলার নেই, কারণ লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে পুলকদের সাথে যে জিনিসটা হয়। আসলে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম জায়গায়, তখন পুলকদের একেতে রাশি হালকা, তার মধ্যে পুলকদের যেহেতু সবার পিছনে ছিল, আচমকা পুলকদা বলে আমার পিছন দিক থেকে কেউ টেনে নেয়। ঠিক আছে, আমি মানে পুলকদের একটা আ করার সুযোগ পর্যন্ত দেয়নি, পুরো টেনে নিয়ে পুলকদাকে এক ঝটকায়, মানে তারপরে থেকে পুলকদার কিছুই মনে নেই। তারপরে মনে আসছে আমরা যখন ডাক্তারখানায় ছিলাম, পুলকদার জ্ঞান ফিরিয়েছি, তখন পুলকদার জ্ঞান ফিরেছে, তার আগে জ্ঞান ফিরিয়ে নিই, আমরা জ্ঞান ফেরাতেও পারিনি। ঠিক আছে, আর ঠিক সেই সময় আপনারা দেখলেন যে নারকেল পাতা এক জায়গায় ছিল, মানে কীভাবে কী হয়ে গেল মুহূর্তের মধ্যে এই জিনিসটা ঘটেছে। তো পুলকদার শরীর একটু দুর্বল আছে, যার জন্য কিছুদিন হয়তো আমরা রেস্ট দেবো পুলকদাকে, এবং যেহেতু পুলকদার রাশিটা হালকা, সেই জন্য এই সুযোগটা নিয়ে পুলকদার ওপর অ্যাটাকটা বেসিক্যালি হয়েছে। আমাদের ধারণা, আমরা ঝাড়ফুঁকও করিয়ে নিয়েছি, তো দেখা যাক কদিন কি লাগে। আর পুলকদাকে পুরো এক সপ্তাহ কবিরাজ বলেছে যে জলটা পড়ে দিয়েছে, ওই জলটা পড়ে খেতে, এবং মানে খুব একটা বাইরে বেরোতেও বারণ করেছে, যদি এটা হয় তাহলে হয়তো আরও বেশি কিছু হয়ে যেতে পারে। তো পার্টিকুলারলি এটাই জানানোর ছিল। আর অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে বাবার ভিডিও কবে আসবে, তো বন্ধুরা বাবার সাথে আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করছি। ইভেন এই যে বৃষ্টিটা হলো, নইলে বাবার ভিডিও একদিন চলে আসতো, বৃষ্টিটা হওয়ার কারণেই বাবা সাথে যোগাযোগ করতে পারিনি, মানে বাবাই আমাদের এখানে আসতে পারেনি। তো পার্টিকুলারলি এটাই জানানোর ছিল। ভালো থাকবেন, শুভরাত্রি।